বিস্তারিত খবর। কোভিড ভ্যাকসিন গ্রহণের জন্য করিমগঞ্জের গিরিশগঞ্জ মডেল হাসপাতালে সোমবার রাত থেকেই জনগণের দীর্ঘ লাইন। কেউ যদি বোতল দিয়ে লাইন বানিয়েছে, তবে অন্য কেউ আবার নিজের স্যান্ডেল জোড়ার মাধ্যমে লাইনে নিজের স্থান রাখার জন্য প্রচেষ্টা চালানোর পরিলক্ষিত হয়েছে। কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির সাথে যুদ্ধে রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রতিদিনই 3 লক্ষ ভ্যাকসিন প্রদানের লক্ষ্য হাতে নিয়েছে, কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে সমান্তরালভাবে ভ্যাকসিনের দীর্ঘ লাইন দেখতে পাওয়া গেছে। বরাক উপত্যকার 3টি জেলায় প্রায় প্রতিদিনই ভ্যাকসিনের লাইনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঘটনা সম্মুখে আসছে। জনগণ ভ্যাকসিনের জন্য কিভাবে হাহাকার করছে এই দৃশ্য প্রত্যক্ষ করলেই সহজেই অনুমান করতে পারা যায়। মূলত এই দৃশ্য হচ্ছে করিমগঞ্জের গিরিশগঞ্জ মডেল হাসপাতালের। মঙ্গলবার এই হাসপাতালে ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণ সোমবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে পরিলক্ষিত হয়েছে। কেউ যদি বোতলের লাইন বানিয়েছে, আবার অন্য কেউ নিজের জুতো জোড়ার মাধ্যমে লাইনে নিজের স্থান ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে। মোট কথায়, যে সময় কোভিডের থেকে পরিত্রাণ পেতে একমাত্র ভরসা হচ্ছে কোভিড ভ্যাকসিন, ঠিক সেই সময়ই কোভিডের ভয়কে উপেক্ষা করে জনগণ প্রাণ রক্ষার জন্য যেন যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে অসমের স্বাস্থ্য বিভাগের কথা অনুযায়ী যে জনগণ ভ্যাকসিন লাভ করতে পারছে না, এই দৃশ্য যেন তারই এক প্রমাণ। আজকে তো প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে আয় যায় কিন্তু মানে সিরিয়ালটা হয় না। আর যে পরিমাণে করোনা বাইরে হতনি, আজকে সন্ধ্যার পর থেকে আমরা সন্ধ্যা 6টার সময় আয় গেছি ওখানে, আইয়ে বোতল দিয়ে আমরা লাইন ধরিয়া সিরিয়াল রাখি। আর সকালে মানে ওখানে রাত্রে ওখানে থাকবো, আমরা সকালে ভ্যাকসিন লইয়া করে দিব। খাওয়া দাওয়া এখানে সব এখানে তো খাওয়া দাওয়া হইব, মানে চা পান খাইব, ভাত খুব খাইতে হয়। সকালে যাইম করে গিয়ে খাইয়া আইয়া ভ্যাকসিন মারিয়ে ফেলে দিব, মানে ভ্যাকসিন লইয়া যাইম অলরেডি, খালিয়াতে বুঝিয়ে দিতাম না। আর করোনা এই তো ফলে তো নেক্সট ইয়ার হয়তো না হইতে পারে। আর এটা বাক্কা কয়েক জায়গা গেছি গিয়া, মানে সিরিয়াল ফাইনে মারতে পারি না, অসুবিধা তার কারণে এখানে আইসি আমরা সন্ধ্যা পরে হয়েছি। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর ঘটনা। গরু চুরি করার আগে দুর্বৃত্তরা জ্বালিয়ে দিল 3টি যানবাহন। বাংলাদেশি দুর্বৃত্তরা এই ঘটনা সংঘটিত করছে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ। উত্তর করিমগঞ্জ সমষ্টির সাফালা গ্রামের দক্ষিণ নন্দীগ্রামে সোমবার রাতে সংঘটিত হয়েছে ঘটনাটি। উল্লেখ্য, গ্রামের মখলিসুর রহমানের ঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি হয়েছিল। পরবর্তীতে আশুকউদ্দিনের ঘরে একটি অটোরিক্সা জলার অনুমান করতে পারায় বেরিয়ে আসে সম্পূর্ণ ঘটনা। মখলিসুরের গরু চুরি করা ছাড়াও দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছিল একটি অটোরিক্সা ও 2টি মোটর সাইকেলে। এই যানবাহনগুলো ছিল মখলিসুর রহমান ও আশুকউদ্দিনের। ঘটনাটি নিয়ে গ্রামটিতে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জন্য গ্রামের জনগণরা একজোট হয়ে পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় জনগণের অভিযোগ, বাংলাদেশি দুর্বৃত্তরা পূর্বেও এরূপ ঘটনা সংঘটিত করেছিল। কিছুদিন পূর্বেও গ্রামের জনগণ চুরি করতে আসা এক বাংলাদেশিকে পাকড়াও করে পুলিশকে সমছে দিয়েছিল। এই ঘটনার জন্য প্রতিহিংসার কারণে দুর্বৃত্তরা সোমবার রাতে এরূপ ঘটনা সংঘটিত করেছে বলে জনগণের অনুমান। সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে কিভাবে বাংলাদেশি দুর্বৃত্তরা ভারতে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে, এ নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় জনগণ। নয়টা ওইটার সময় আইয়া ঘুমাইছি, ঘুমানোর পরে সকালে উঠিয়া যে 12:30টার সময় উঠিয়া দেখছি যে গাড়িটা জ্বলে। ওখানে আমি আগুন বালটি উল্টি দিয়ে নিবাইছি, নিবাইয়া আশপাশ মানে আরও শুনছি আল্লাহ আছে, কারণ আমার ফাঁসর বাড়ি তো এরকম মানে আগুন লাগাইছে 2টা বাইকও, ঘর থেকে গরুও নিছে। আমরা এখানে বর্ডার এরিয়া, মাঝে মধ্যে এরকম একটু হয়, কয়েক একদিন কুচ্ছু নাই, কয়েকদিন পরে পরে এরকম আমরা হঠাৎ করে বাড়ি আক্রমণ করে শুরিয়ে গেছে, গরু নিছে নাকি ইতা নিছে নাকি ইতা নিছে নাকি। আমার আরও গত বছর আমার আরও একটা অটো আসলো, এরকম জ্বালাই দিয়েছেন, আমি অটো দিয়ে রুজি রোজগার করি আমার বাচ্চারা রেফার দিয়ে। এই জায়গাটার নাম কিটা? জায়গাটার নাম হইল নান্দিবাড়ি, দক্ষিণ নান্দিবাড়ি। আপনার নাম? আশুকউদ্দিন। ঐতিহাসিক একটা কাজ করেছি, এখান থেকে একটা বাংলাদেশি ওরা নিজ হাতে ধরে পুলিশকে সমঝে দিয়েছে, তার জন্য আমরা এরিয়া থেকে ওদেরকে বাহবা দিয়েছিলাম।
তো আমার একটা সন্দেহ, সীমান্ত এলাকাতে যে আজকে যে ঘটনাটা ঘটেছে, ওরা সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে আসে সেই পূর্বের ঘটনাটির বদলা নিয়েছে আমার মনের একটা ধারণা। কিন্তু একটি ধারণা, কাদের লিঙ্কেছে এরা ইন্ডিয়াতে প্রবেশ করে সেটা প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, তর্জন্ত করে কাদের লিঙ্কেছে বাংলাদেশিরা সীমান্ত এলাকা টপকে ইন্ডিয়াতে এসে এরকম দুষ্কৃত কাজ ঘটিয়ে ওরা চলে যায়। অত্যন্ত দুঃখের বিষয়, আমি অত্যন্ত দুঃখজনক ঘটনা, এক গরিব মানুষ সাধারণ কামকাজ করে ওরা জীবনযাপন করে, যে দুটা বাইক জ্বালিয়েছে, একটা অটো গাড়ি জ্বালিয়েছে, একটি ঘাবি বাচ্চা সহ চুরি করে। কয়লা কেলেঙ্কারি নিয়ে পুনরায় সরব উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবগুড়কাস্ত। কয়লা কেলেঙ্কারি নিয়ে কৃষ্ণেন্দু পালকে দোষারোপ করলেও কংগ্রেস শাসনকালেও কয়লা গাড়ি থেকে টাকা নেওয়া হয়েছে তা নিজ মুখে স্বীকার করেন বিধায়ক কমলাক্ষ। তবে কংগ্রেসের কয়লা গাড়ি থেকে টাকা নেওয়া সিন্ডিকেট ছিল না। বিধায়ক কমলাক্ষকে উকিল নোটিশ পাঠিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সেকশন 80-তে বিধায়ককে উকিল নোটিশই দেওয়া যায় না বলে জানান বিধায়ক। তিনি এই সেকশনে নোটিশের কোনো জবাবই দেবেন না। তিনিও বিধায়ক কৃষ্ণদুপালের নামে নোটিশ পাঠাতে পারেন। কে গাড়ি থেকে কত টাকা নিয়েছে তা এক্সপোর্টারদের জেরা করলেই প্রকাশ্যে আসবে। তিনি বারবার সিবিআই তদন্তের দাবি করছেন। সিবিআই তদন্ত হলেই আসল রহস্য বেরিয়ে আসবে। আমি এখন আর বাকি বলছি না, আমি যেহেতু করিমগঞ্জ দিয়ে মাস শুরু হয়েছে, তাই আমি করিম কিন্তু সিন্ডিকেটটাকে দেবো। কিন্তু যেহেতু সেটা মালিদুর থেকে শিলচর বা এদিকে কালাইঞ্জিয়া এদিকে আসে, তাই তিনটা ডিস্ট্রিক্টের লিডাররা জড়িত থাকতে পারেন। কারা জড়িত থাকবেন? শাসক দলের বিধায়করা জড়িত থাকবেন। এবং আমি মনে করি, আমার ব্যক্তিগত কথা সেটা, যে বিশেষ করে বিগত দিনেও কংগ্রেস সরকার যখন ছিল, আমি বলবো যে সিন্ডিকেট ছিল না বা টাকা নেওয়া হয়নি সেটা আমি বলবো না। টাকা নেওয়া হয়েছে, একটা গাড়ি থেকে হয়তো বা 500,000-2,000 নেওয়া হয়েছে, পুলিশের কোনো একজন মানুষ সেই টাকাটা নিয়ে গেছে। কিন্তু এইভাবে প্ল্যান ওয়াইজ সিন্ডিকেট করে একটা গাড়ি থেকে 70-80,000 টাকা, একটা গাড়ি থেকে 1,00,000-1,20,000 টাকা দিশপুরকে সন্তুষ্ট করা, বিধায়কদেরকে সন্তুষ্ট করা, করে যে সিন্ডিকেটের মাধ্যমে যেগুলো করা হয়েছে, এটা কিন্তু প্রথম বরাকবিরিতে। অতএব আমি মনে করি, মুখে শুধু ভালো ভালো কথা বললে হবে না, অন্তরটা ভালো থাকতে হবে। তাই সিবিআই তদন্তের দরকার আছে। যে পাতাখান্দির বিধায়ক আমাকে উকিল নোটিশ দিয়েছেন, তার কারণটা হচ্ছে গিয়ে যে আমি বলেছি যে উনি কয়লা কেলেঙ্কারিতে জড়িত। আমি আজকের দিনও বলছি, পাতাখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, ভয় আমাকে দেখাবেন না। উনি উকিল নোটিশ পাঠিয়েছেন সেকশন 80-তে আমাকে উকিল নোটিশ দিয়েছেন। এই সেকশনে উনি আমাকে উকিল নোটিশ দিতে পারেন না, কারণ সেটা গভর্নমেন্ট অফিসিয়ালসকে দিতে হয়। তাই আমাকে ভয় দেখাবেন না, কালকে আমি ওনার উপর 2টা উকিল নোটিশ পাঠিয়ে দেবো, পরশুদিন ওনার উপর আমি ডিফরমেশন কেস করবো। উনি যা বলেছেন ব্যাপারের মধ্যে সেটা নিয়ে আমি বলতে পারি। অর্থাৎ আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আর আমি বারবার বলছি যে পাতাখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রত্যেকটা গাড়ি থেকে টাকা নিয়েছেন। এই পাতাখান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মালিজুর থেকে করিমগঞ্জ অব্দি, বাবা হোটেল অব্দি, যখন ওই সেই 50-40 টন গাড়ি আসলো, কীভাবে সেই গাড়িগুলো আসলো? তারপর বাবা হোটেল থেকে সুতারকান্দি অব্দি যখন সেগুলো এক্সপোর্ট হয়, সেই প্রত্যেকটা গাড়ি থেকে কাকে কিমান, কাকে কত টাকা দেওয়া হয়েছে, সেটা সিবিআই তদন্ত হলে সেগুলো একদম দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে। আর আমি মনে করি, কার ঘরে কী চলছে, কে কী দিয়ে খেয়েছি, সেটা জানবে সেই ঘরের মানুষ জানবে। অর্থাৎ এক্সপোর্টার কত টাকা কাকে দিয়েছেন, পাতাখান্দির বিধায়ককে কত টাকা দিয়েছেন, গাড়ি ওয়াইজ কত টাকা দিয়েছেন, সিবিআই তদন্ত হোক। আর সেই সিবিআই তদন্তে যদি এক্সপোর্টারদেরকে যদি ডাকা হয়, হাই লেভেল তদন্ত হোক, এই এক্সপোর্টারকে নিশ্চয়ই রাখা হবে, এবং সেই এক্সপোর্টাররা বলবেন যে কাকে কত টাকা দেওয়া হয়েছে। মুখে শুধু ভালো ভালো কথা আর কয়লা থেকে কয়লা কেলেঙ্কারি করবেন, আর সে কথা আমি বলছি না, বিজেপির ভিতরে রাজ্যিক সদস্য বলছেন যে কৃষ্ণেন্দু পাল জড়িত, অনেক বিজেপি নেতারা বলছেন কৃষ্ণেন্দু পাল জড়িত, অনেক টিভি বলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহ্যবাহী মালেগড় টিলা পরিদর্শনে করিমগঞ্জের জেলা শাসক খগেশ্বর পেগু। বিভাগীয় বাস্তুকার, ঠিকাদার, বিএসএফ এবং পাটকাই ট্রেকার্সের সদস্যদের সঙ্গে নিয়ে পরিদর্শনকালে মালেগড় শহীদ ভূমিতে
পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করার জন্য বাস্তুকারকে নির্দেশ জেলা শাসকের। এদিন মালেগড়ে উপস্থিত হয়ে জেলা শাসক বলেন, মালেগড় টিলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। 26 জন বীর শহীদদের স্মৃতি সৌধতে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে পুষ্পস্তবক এবং প্রদীপ প্রজ্বলন করে জেলা শাসক বলেন যে সীমান্ত জেলার সম্পদ হচ্ছে লাতুর মালেগড় টিলা। এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে অর্থনৈতিকভাবে উন্নত হবে সীমান্ত এলাকা, যার কারণে মালেগড়ের নামে বরাদ্দ অর্থের নির্মাণ কাজ এখানে শুরু হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে, যার কারণে ইতিহাস বিজড়িত শহীদ ভূমির দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। তার কার্যকালের মধ্যে যাতে মালেগড় একটি পূর্ণাঙ্গ রূপ পেতে পারে তার কারণে আশা ব্যক্ত করেন তিনি। খুব শীঘ্রই মালেগড়ের মূল ভূমির জমির কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান তিনি। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে মালেগড় লিংক রোড নির্মাণের জন্য দাবি রাখা হয়। মঙ্গলবার জেলা শাসক পরিদর্শন সময় বিএসএফ এর সুতারকান্দি বিওপি কোম্পানি বিপি সিং ছাড়াও পাটকাই ট্রেকার্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য আহ্বায়ক। অপ্রন্ত করে সুবিধা আছে, আর এই যদি আমি যদি অলপ যদি চেষ্টা করো আর ইয়ার সাউন্ডিং যদি জনগণ যদি আমার হেল্প করে এটা হেল্প করে আমি গোটেই অঞ্চলটো ভালো হিসাবে আমি আর এইটের সাইড হিসাবে আমি সুবিধা দিয়ে আর পরিমন্ত্রীর উপায় হিসাবে আমার সর্বোত সহকারে আমি চেষ্টা করি যে ইতিহাস পুরীর যে মালিকের যে অর্থনীতি আছে এই একটা টুরিস্ট প্লেস হিসাবে ভালো রাজপথের আশপাশে বসবাস করা একজন মানসিক রোগীকে নিজের হাত দিয়ে গা ধুইয়ে দাড়ি চুল কেটে পরিষ্কার করে সাধারণ পরিবেশে ফিরিয়ে আনলো। বিভিন্ন শহরে রাজপথের আশপাশে কিছু নির্দিষ্ট স্থানে বহু মানসিক ভারসাম্য লোককে বসবাস করে দিনরাত জীবনযাপন করতে দেখা যায়। করিমগঞ্জ শহরেও তার ব্যতিক্রম হয়নি। শহরের বিভিন্ন জায়গায় প্রায় 30 জন মানসিক বিকারগ্রস্ত লোক পথের আশেপাশে কোনো বন্ধ ঘরের বারান্দায় জীবনযাপন করে। শহরের কানিশাইল এলাকায় পথের কাছে একটি পুরনো ঘরের বারান্দায় প্রায় 2 বছর ধরে একজন মানসিক ভারসাম্যহীন লোক বসবাস করছিলেন। লোকটি দিনরাত একই জায়গায় থেকে জীবন অতিবাহিত করছিলেন। যদিও কিছু হৃদয়বান লোক মাঝে মধ্যে খাদ্য সামগ্রী যোগান দিয়ে আসছিলেন, কিন্তু এই ভারসাম্যহীন লোকটিকে কখনো গা হাত পা ধুতে দেখা যায়নি। ফলে পরা কাপড়টিও খুব নোংরা হওয়ার সাথে দুর্গন্ধময় হয়ে উঠেছিল, এমনকি চুল দাড়ি না কাটার ফলে বড় হয়ে জট ধরে গিয়েছিল। এই অবস্থায় করিমগঞ্জ শহরের কিছু যুবক এগিয়ে এলো লোকটিকে নরকীয় পরিবেশ থেকে উদ্ধার করতে। শহরের রবিনহুড আর্মির কিছু সদস্য লোকটিকে গা ধুয়ে দাড়ি চুল কেটে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়ে স্বাভাবিক রূপ দেয়। এক্ষেত্রে করিমগঞ্জ কংগ্রেসের সেবা দলের কিছু যুবক সাহায্যের হাতও বাড়িয়ে দেয়। কেবল স্বচ্ছ রূপ নয়, মানসিকভাবেও লোকটিকে সুস্থ করার জন্য জেলায় থাকা একটি সরকার পরিচালিত মানসিক রোগীর হোমে পাঠানোর ব্যবস্থাও করবেন বলে জানান করিমগঞ্জের রবিনহুড আর্মির পরিচালক সদস্য সুজন দেবরায়। করিমগঞ্জের ইন্দিরা কলোনি এলাকার 5 বছরের শিশু বিনীত ভট্টাচার্যের যোগব্যায়ামে বিশাল প্রাপ্তি। এই ছোট শিশু এত অল্প বয়সে যোগব্যায়ামে ইন্টারন্যাশনালে ব্রঞ্জ মেডেল, ন্যাশনালে দ্বিতীয় স্থান, নর্থ ইস্টে তৃতীয় স্থান এবং বরাক বিলিতে প্রথম স্থান অর্জন করেছে। বিনীতের এই বিশাল প্রাপ্তির পেছনে রয়েছে তার বাবা যোগ প্রশিক্ষক বিনয় ভট্টাচার্যের অনুপ্রেরণা। তার বাবার মতে বিনীত অনেক ছোট বয়স থেকে অসুস্থ থাকায় সেই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্যই যোগব্যায়ামের দ্বারস্থ হয়। এই যোগব্যায়ামের মাধ্যমে যে অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে কঠিন আসনের পারদর্শী। ডক্টর বিনয় ভট্টাচার্য আরও বলেন, যোগব্যায়ামের মাধ্যমে মানুষ অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং করিমগঞ্জবাসী প্রত্যেকের কাছে যোগ অভ্যাস করার আবেদন জানান। তিনি বলেন, যারা যারা যোগ অভ্যাস করেন তারা অতি কম সংখ্যক করোনায় আক্রান্ত হয়েছেন। Gracias.
অ্যাকচুয়ালি বিনীতের কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল, তাই আমরা যোগাসনে ওকে খুব বেশি আগ্রহ করি। বয়স 2 বছর 3 মাস থেকে ওকে যোগাসনে আমি স্টার্ট করে দিই, কারণ আমরা ঘরে যোগাসনের প্রচলন আছে, আমার স্ত্রী, আমি, আমার মা, আমার বাবা এবং আমার বড় ছেলে, আমরা সবাই নিয়মিত যোগাসন অভ্যাস করছি। সেই থেকে বিনীতকে আমরা যোগাসনে খুব কম সময়ে ইনভলভ করে দিই। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, বরাক ভ্যালি চ্যাম্পিয়ন, সাউথ আসাম রানার্স আপ হয়েছিল শিলচরে, আর অনলাইন কম্পিটিশনে বেশ 2-3 বারই খেলেছে, ন্যাশনালে 8 পজিশন পেয়েছে আর ইন্টারন্যাশনালে 4 পজিশন পেয়েছে। তার কত কিভাবে যোগের প্রতি মানে আগ্রহ বেড়েছিল? অ্যাকচুয়ালি বিনীত বলতে গেলে বাইপার্থে যোগা নিয়ে এসছে, কেননা জন্মের আগে থেকেই আমরা যখন যোগাসন করছি আমরা স্বাভাবিকভাবে ওর রক্তে যোগাসনটা আছে, আর জন্মের থেকেই দেখছি আমরা আসন করছি, তাই দেখে দেখে ওর মধ্যে একটা এমনি আসনের একটা উৎসাহ ছিল। তারপর যখন সে যখন আসনটা শুরু করলো, যখন পুরস্কার পাওয়া শুরু করলো, তার উৎসাহ বেড়ে গেছে, আর সঙ্গে আমাকে দেখছে, আমি নিজেও এখনও বেশ কিছু প্রোগ্রাম করছি, তাই ওর উৎসাহটা এমনি বেড়ে যাচ্ছে। আমার পুরস্কারগুলো ঘরে দেখে ওর উৎসাহ বাড়ছে, আর এমনি ওর মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে শেখার, আগ্রহটা খুব বেশি, কিছু দেখে শিখতে চায়। তাছাড়া আমাদের এখানে ক্লাস হয়ে যায়, ক্লাসে বাচ্চাদেরকে দেখে, যেমন কিছু স্টুডেন্ট আছে রূপা, সৌরদীপ, শিবম, এরকম ওদেরকে দেখে ওর উৎসাহটা অটোমেটিক বেড়ে যায়, ও করার চেষ্টা করে। করোনার ভ্যাকসিন নিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় করিমগঞ্জের জনসাধারণকে। ভোরবেলা থেকে ভ্যাকসিনেশন সেন্টারে এসে দাঁড়িয়েও প্রত্যেকে ভ্যাকসিন পাচ্ছেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং জেলা কংগ্রেসের সদস্যরা আওয়াজ তোলেন। তাদের মতে ভ্যাকসিনেশন সেন্টারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না এবং ভ্যাকসিন নিতে আসা মানুষের বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থাও নেই। জেলা কংগ্রেসের তরফ থেকে জেলাধিপতির সঙ্গে আমরা যোগাযোগ করি। বর্তমান সময়ে আপনারা সবাই জানেন যে আমাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে যে ভ্যাকসিনটা মানুষ কীভাবে নিতে পারে, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে বেশি বেশি মানুষকে ভ্যাকসিন প্রদান করা, তার জন্য আমরা ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যাতে অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যাতে আমরা ডিস্ট্রিক্টে যাতে বেশি ভ্যাকসিন আনা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন সেন্টার নিয়েও রাজনীতি, বিশেষ করে শাসক দলের রাজনীতি। আমরা এই কথা বলেছি যে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে, গ্রামের প্রত্যেকটা জিবিতে, প্রত্যেকটা স্কুলে, অর্থাৎ মানে প্রত্যেকটা দিক কভার করে যাতে সেই ভ্যাকসিন সেন্টারগুলো যাতে তৈরি করা হয়, যাতে আর বিশেষ করে গভর্নমেন্টের গাইডলাইন মতে সেই ভ্যাকসিন সেন্টারে বসার ব্যবস্থা দিতে হবে। সেই ভ্যাকসিন সেন্টারে যারা ভ্যাকসিন নেবে ওদের জন্য একটা রুম থাকতে হবে, এই ভ্যাকসিন সেন্টারে যারা আসবে ওদের অন্তত জল খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। যে এই যেগুলো সুযোগ সুবিধা এটা কোনো ভ্যাকসিন সেন্টারে নেই। এই ডিসিকে বললাম, যে কালকে থেকে অন্তত এই সুবিধা মিনিমাম যেগুলো ফেসিলিটি, সেই ফেসিলিটিগুলো যাতে আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন সেন্টার থাকে, এবং সেই ভ্যাকসিন সেন্টারগুলো যাতে গ্রাম শহর প্রত্যেকটা জায়গায় মিলে যাতে ভ্যাকসিন সেন্টার করা হয়, যাতে প্রত্যেকে, যাতে আলটিমেটলি আমাদের দেশের জনসংখ্যা বেশি, একসঙ্গে সবাইকে দেওয়া সম্ভব হয় না, কিন্তু যে একটা সিস্টেম তৈরি করা, একটা নিয়ম তৈরি করা, যাতে মানুষের কোনো অসুবিধা হয় না, সেদিকে মনোনিবেশ রাখার জন্য। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার। আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন ডি গ্রোসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউডি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370।
Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9955709784। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03-843-26015।
7705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করতে দুর্নীতির অভিযোগ। চণ্ডীপুর জিপির সদরবন্ধ মরিহুড়া গ্রামের বন্যা কবলিত এলাকার মানুষকে বঞ্চিত করে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে অনুপযুক্ত ব্যক্তিদের, এই অভিযোগ করেন চণ্ডীপুর জিপির মরিহুড়া গ্রামের মানুষরা। 2018 সালের ভয়াবহ বন্যায় যাদের ক্ষতি হয়েছিল তারা পাননি সরকারি সাহায্য। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করে অনুপযুক্ত লোকেদের দেওয়া হয়েছে ক্ষয়ক্ষতির টাকা। পাটোয়ারি হিতাধিকারীরা তালিকা প্রস্তুত করতে ব্যাপক নড়াচড় করেছে বলে অভিযোগ এলাকাবাসী। এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান ভুক্তভোগী জনগণ। আসল ক্ষতিগ্রস্ত দিতে হবে, দিতে হবে। জিপির প্রকৃত মানুষকে বঞ্চিত করা মানছি না, মানবো না। চণ্ডীপুর জিপির বঞ্চিত করা মানুষ, প্রকৃত বঞ্চিত করা মানুষ বঞ্চিত করা মানছি না, মানবো না। চণ্ডীপুর জিপির প্রকৃত ক্ষতিগ্রস্ত বঞ্চিত করা মানছি না, মানবো না। চণ্ডীপুর জিপির আসল ক্ষতিকারীদের ক্ষতিপূরণ দিতে হবে, দিতে হবে। 2018 ইংরেজির বন্যার ক্ষতিগ্রস্ত সরকারে দিতে হবে, দিতে হবে। চণ্ডীপুর জিপির মানুষ, চণ্ডীপুর জিপির মধ্যে ফ্লাড ড্যামেজের কোনো কিছু আমরা পাইছি না, এবং পাটোয়ারি আইয়া ইনকোয়ারি করি আমরা যেগুলা নিছে জিআরএস লগে আসলো, নেওয়ার কারণে আমরা সবসময় মানে তত্ত্বাবধান করছি যে আমরা ফ্লাড ড্যামেজের ফুল ড্যামেজ পাটোয়ারি আমরা আশ্বাস দিয়া গেছে না, তুমি জানি কেন ফুল ড্যামেজ ভাইবা ফ্লাড ড্যামেজও। তখন আমরা বেদান আমরা এইটা নিয়ে তত্ত্বাবধান করছি, পাটোয়ারি আমরা আশ্বাস দিয়া রাখছেন। এখন বর্তমানে আমরা কিছু জায়গা কিছু আমরা অ্যাকাউন্ট চেক করিয়া দিয়েছি, আমরা ফ্লাড ড্যামেজ ফুল ড্যামেজ গীতা হাফ ড্যামেজও নাই। এরপরে মানে আংশিক 2000-3000 3200 ওলা মানছে ভাইতরা। তো আমরা বর্তমানে আমরা এই 3200-3300 এক টাকাও আমরা সরকারের চাইয়ান না। আমরা যে বর্তমানে আমরা যে ইনকোয়ারি করি তারা নিছে, আমরা ফুল ড্যামেজ পাইতাম। আমরা 15-20 পরিবার মানুষ আছি, কেন সাঁতার কাটিয়া রয়েছি, 15-20 পরিবার মানুষ আছি। এটা মানে ইনকোয়ারি করিয়া সার্কুল অফিসার জায়গাতে ইনকোয়ারি করিয়া আমরা ফুল ড্যামেজ দিতে হইব আমরা পাইতাম। গ্রামের নাম হইল চণ্ডীপুর পার্ট টু মরহুড়া। সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।